সবাইকে এই এপিটিএফ ইম্পর্টেন্ট চ্যানেলে স্বাগত আজকে আমরা করবো ক্লাস সেভেনের কষে দেখি পনেরোর এই পাঁচ নম্বর থেকে অঙ্ক করা শুরু করব এর আগেই আমরা চার পর্যন্ত অঙ্ক করেছি সেই ভিডিওটি যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো অথবা এই ভিডিওর শেষে এন স্ক্রিন থেকেও তোমরা দেখে নিতে পারো এর আগের দিন আমি তোমাদেরকে তিনটা সূত্র দিয়েছিলাম আশা করি তোমরা মুখস্থ করেছ আর আজকের যে আমরা এই অঙ্কগুলি করব এই অঙ্কগুলি কিছু সূত্রের সাহায্যে করবো এবং কিছু তৈরাসিক পদ্ধতিতে অর্থাৎ এরকম করে করবো তাহলে আমরা রকম কথা না বাড়িয়ে অঙ্ক করা শুরু করে দেই পাঁচ নম্বরে বলছে একশো মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় ষাট কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে লিখি একটা ট্রেন যার দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার লম্বা একটা গাছকে অতিক্রম করবে মনে রাখবে যখন কোনো একটা ট্রেন গাছকে কোনো মানুষকে কোনো লাইট পোস্টকে অতিক্রম করবে তখন ট্রেনটা তার নিজের দূরত্বকে অতিক্রম করবে অর্থাৎ এখানে ট্রেনটাকে কতটা পথ অতিক্রম করতে হবে ট্রেনটা যে একশো মিটার আছে এই একশো মিটারটাকেই অতিক্রম করতে হবে গাছের গাছের ওপারে এই একশো মিটারটাকেই নিয়ে যেতে হবে একশো মিটার আর যদি এখানে আরেকটা ট্রেন থাকতো বা সেতু থাকতো অন্য কিছু থাকতো তখন তার নিজের দুর্গকে অতিক্রম করতে লাগতো এবং সেতুর দুর্গটাকেও অতিক্রম করতে লাগতো কিন্তু যেহেতু সেতু বা অন্য কোনো কিছু বলে নাই গাছ বলছে গাছ বা লাইট পোস্ট বা মানুষকে অতিক্রম করা মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে অর্থাৎ এক্ষেত্রে ট্রেনটা একশো মিটারকেই অতিক্রম করবে আমি তোমাদেরকে এর আগের দিনেই বলে দিয়েছিলাম যে গতিবেগ সবসময় কৃষি দেওয়া থাকে ঘণ্টায় দেওয়া থাকে দেখো এখানেও কিন্তু দেওয়া আছে ঘন্টায় ষাট কিমি অর্থাৎ ট্রেনটির গতিবেগ কত সে এক ঘন্টায় ষাট কিমি যায় একটা গাছকে অতিক্রম করতে একটা ট্রেনের কয়েক সেকেন্ড সময় লাগবে তাই আমরা কি করব আমরা এই এক ঘন্টা সমান সমান কত সেকেন্ড সেটা বের করে নেব অর্থাৎ ঘণ্টাকে সেকেন্ডে পরিণত করে নেব তাহলে এক ঘন্টা সমান সমান আমরা জানি ষাট মিনিট এবং ষাটকে যদি ষাট দিয়ে গুণ করি তাহলে কত সেকেন্ড এক ঘন্টা সমান সমান সেটা বের হয়ে যাবে ছয় ছয় ছত্রিশ আর দুটো শূন্য অর্থাৎ এক ঘন্টা সমান সমান ছত্রিশশো সেকেন্ড এটা তোমরা মনে রাখবে যে এক ঘন্টা সমান সমান ছত্রিশশো সেকেন্ড এবার আমরা করব কি আমাদের কাছে কী চেয়েছে যে কতটা সময় লাগবে তাহলে এখানে আমরা লিখব দূরত্ব আর এদিকে দূরত্বটা কিসে দেওয়া আছে একটা দেওয়া আছে মিটারে একটা দেওয়া আছে কিমিতে দুটোকে এক মাফে নিয়ে আসতে হবে আমরা কিমিটাকেও মিটার করে নেবো অর্থাৎ আমরা দূরত্বটা ধরবো মিটারে আর এখানে সময় সময় আমরা কিসে ধরবো সময় আমরা ধরব সেকেন্ডে দূরত্ব ধরবো মিটারে সময় ধরবো সেকেন্ডে দূরত্ব বলছে কত বলছে যে এক ঘন্টায় ষাট কিমি যায় এক ঘন্টা সমান সমান আমরা বের করে নিলাম ছত্রিশশো সেকেন্ড তার মানে ছত্রিশশো সেকেন্ডে ষাট কিমি যায় কিন্তু আমরা তো এখানে কিমিতে প্রকাশ করব না কিসে প্রকাশ করব আমরা এখানে মিটারে প্রকাশ করব। কিমিকে যদি হাজার দিয়ে গুণ করা হয় তাহলে কিমিটা মিটার হয়ে যায় আগে ছিল ষাট কিমি এখন হাজার দিয়ে গুণ করলাম এটা হয়ে গেল মিটার আমরা কিমিটাকে মিটারে প্রকাশ করে নিলাম তাহলে এত মিটার যদি ছত্রিশশো সেকেন্ডে যায় একশো মিটার কত সময় যাবে বা কত সেকেন্ডে যাবে এটা হচ্ছে আমাদের অঙ্ক এবার আমরা কি করব এই দুটোর মধ্যে সম্পর্ক দেখব সময় আর দূরত্বের মধ্যে সম্পর্ক কি যত বেশি দূরত্ব যাবে তত বেশি সময় লাগবে যদি দূরত্ব কম হয় সময় কম লাগবে সুতরাং সম্পর্ক হচ্ছে এদের সরল সম্পর্ক দূরত্ব ও সময় রাশির মধ্যে সরল সম্পর্ক এবার আমরা বের করব নির্ণীয় সময় নির্ণীয় সময় সমান সমান প্রশ্নপতক চিহ্নের উপরেটা সব সময় উপরে হয় আর যেহেতু সরল সম্পর্ক তাই নিচেরটা উপরে আর উপরেরটা অর্থাৎ ষাট গুণন এক হাজার এটা আসবে নিচে এবার নিচের থেকে তিনটা শূন্য উপরের থেকে তিনটা শূন্য এখান থেকে একটা শূন্য এখান থেকে আরেকটা শূন্য আর ছয় দিয়ে কাটবে ছত্রিশকে ছয় ছয় ছত্রিশ অর্থাৎ কত আসলো ছয় আর সময়টা আমরা কিসে নিয়েছিলাম সেকেন্ডে অর্থাৎ ছয়টা কি ছয়টা হলো সেকেন্ড তার তাহলে এবার আমরা উত্তরে লিখে দিতে পারি সুতরাং একশো মিটার লম্বা ট্রেনটি ছয় সেকেন্ডে গাছকে অতিক্রম করবে এটাই হচ্ছে আমাদের উত্তর এবার আমাদের পরের অঙ্কটা ছয় নম্বরে বলছে সমান গতিবেগে একটি ট্যাক্সি ছয় ঘন্টা বারো মিনিটে দুইশো সতেরো কিমি যায় দুইশো তিয়াত্তর কিমি যেতে ট্যাক্সির কত সময় লাগবে হিসাব করি ছয় ঘন্টা বারো মিনিটে এত কিমি যায় তাহলে এত কিমি যেতে কত সময় লাগবে এখানে শুধু আমরা একটা পরিবর্তন করব ছয় ঘন্টা আর মিনিট দেওয়া আছে হয় দুটোকেই আমরা মিনিটে পরিণত করবো হলে দুটোকেই আমরা ঘন্টায় পরিণত করব ছয় ঘন্টা বারো মিনিট ছয় ঘন্টাকে যদি আমরা মিনিটে প্রকাশ করি মনে রাখবে ঘন্টাকে মিনিটে করতে হলে ষাট দিয়ে গুণ যেহেতু এক ঘন্টা সমান সমান ষাট মিনিট তাহলে ছয় ঘন্টা সমান সমান কত মিনিট ছয়কে ষাট দিয়ে গুণ তাহলে ছয় ছয় ছত্রিশ আর শূন্যের জন্য শূন্য তিনশো ষাট মিনিট আর এখানে বারোটা মিনিটে দেওয়াই ছিল মিনিট অর্থাৎ ছয় ঘন্টা বারো মিনিট সমান সমান তিনশো বাহাত্তর মিনিট তাহলে ছয় ঘন্টা বারো মিনিটে এত কিমি পথ যায় মানে আমরা বলতে পারি যে তিনশো বাহাত্তর মিনিটে এত কিমি পথ যায় এত কিমি পথ যাবে কত সময় দুশো সতেরো কিমি পথ যায় তিনশো বাহাত্তর মিনিটে দুশো কিমি পথ কত মিনিটে যাবে এ দুটোই ছিল কিমিতে তাই আর এই দুটিকে আমাদের কোনো কিছু করতে হয়নি এবার আমরা সম্পর্ক দেখব দেখো এখানেও সরল সম্পর্ক কেন যত দূরত্ব বেশি হবে সময় বেশি লাগবে আর দূরত্ব কম হলে সময় কম লাগবে তাহলে এভাবে লিখিয়ে দেবে যে দূরত্ব ও সময় রাশি দুটির মধ্যে সরল সম্পর্ক এবারে আমরা বের করব নির্ণীয় সময় সময় প্রত্যেকবারের মতো এবারও প্রশ্নবোধক চিহ্নের উপরেরটা অর্থাৎ তিনশো বাহাত্তর লিখব উপরে আর সরল সম্পর্ক যেহেতু তাই আমরা করবো কি নিচের টাকে লিখবো উপরে আর উপরের টাকে লিখবো আমরা নিচে এবার আমরা এই দুটিকে সাত দিয়ে কাটতে পারি তিন সাতা একুশ সাত এককে সাত আর এখানেও তিন সাতা একুশ তাহলে সাতাশে থেকে একুশ গেলে এখানে থাকলো ছয় ছয় তিন তেষট্টি আর সাত নং তেষট্টি এবার দেখো আমরা একত্রিশ দিয়ে এটাকে কাটতে পারি যদি একত্রিশ দিয়ে তোমরা বারোর গুণ করো দুই এককে দুই তিন দুগুণি ছয় এক এককে এক তিন এককে তিন দুই সাত তিন কত আসলো তিনশো বাহাত্তর তাহলে আমরা এই একত্রিশ দিয়ে তিনশো বাহাত্তরকে কাটবো এখানে লিখবো বারো কেননা একত্রিশ আর বারোর গুণ হচ্ছে তিনশো বাহাত্তর তাহলে এখানে কী থাকছে বারো আর উনচল্লিশ এবার বারো আর উনচল্লিশের গুণ করে দেবো নয় দুগুণি আঠারোর আট হাতে রইল এক নয় এক নয় হাতে একে দশ তিন দুগুণি ছয় তিন এককে তিন তাহলে আট ছয় চার এটা কি বের হলো এটা বের হলো মিনিট আর যখন উত্তরের সময় ষাটের বেশি মিনিট বের হবে সেটাকে আমরা ষাট দিয়ে ভাগ করে কত ঘন্টা সেটা বের করে নেব এত মিনিট চারশো আষট্টি মিনিট সমান সমান আমরা কী করবো ঘন্টায় প্রকাশ করার চেষ্টা করবো তাই ষাট দিয়ে মিনিটকে ঘণ্টা করতে হলে ষাট দিয়ে ভাগ আর ঘণ্টাকে মিনিট করতে হলে ষাট দিয়ে গুণ চারশো আষট্টি এবার দেখো মনে করো এটা বড়ো একটা সংখ্যা এখান থেকে শূন্যটা মনে মনে বাদ দাও থাকে কত ছয় এখান দেখো একটা সংখ্যাটা বাদ দাও ছেচল্লিশ এবার ছয় ছেচল্লিশের মধ্যে কতবার যায় ছয় আটা আটচল্লিশ আট দিলে বেশি হয়ে যায় তাহলে ছয় সাতা বিয়াল্লিশ আর শূন্যের জন্য এখানে একটা শূন্য আট ছয়ের থেকে দুই গেলে চার তাহলে কত হচ্ছে সাত ঘন্টা এটা আসলে মিনিটে তা মিনিটে অবশিষ্ট মিনিটই হবে সাত দিয়ে যতবার ভাগ গেলো এটা হচ্ছে ঘন্টা অবশিষ্টটা হচ্ছে মিনিট অর্থাৎ চারশো আষট্টি মিনিট সমান সমান সাত ঘন্টা আটচল্লিশ মিনিট এটাই হচ্ছে আমাদের উত্তর আমরা উত্তরে লিখে দেব সুতরাং দুশো তিয়াত্তর কিমি পথ যেতে ওই ট্যাক্সির সাত ঘন্টা আটচল্লিশ মিনিট সময় লাগবে আমরা করলাম ছয় নম্বর অঙ্ক এবারে আমরা করব সাত নম্বর অঙ্ক সাত নম্বরে বলছে আজ আমাদের পাড়ার অয়ন্দা তার মোটর বাইকে দুই ঘন্টা পাঁচ মিনিটে একশো কিমি দূরত্ব গিয়েছে শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব ছয় ঘন্টা চল্লিশ মিনিটে গিয়েছে ওই দূরত্ব বলতে একশো কিমি মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত হিসাব করে আগে আমরা গতিবেগ বের করব এই অঙ্কটা করব আমরা সূত্রের সাহায্যে আর আমি তোমাদেরকে এর আগের দিনে বলে দিয়েছি যে গতিবেগ বের করার সূত্র কী অতিক্রান্ত বাই প্রয়োজনীয় সময় অর্থাৎ যে দূরত্বটা গেছে সেটাকে লিখবো উপরে এবং ওই দূরত্ব যেতে যে সময় লেগেছে সেটাকে লিখবো নিচে তারপরে কাটাকাটি করবো বা ভাগ করবো তাহলে আমাদের গতিবেগ বের হয়ে আসবে যেহেতু গতিবেগ থাকে ঘন্টায় যখন মনে করো এত কিমি পার ঘন্টা অত কিমি পার ঘণ্টা সবসময় গতিবেগ ঘন্টায় দেওয়া থাকে তাই এক্ষেত্রে আমরা করব কি দুই ঘন্টা পাঁচ মিনিট আছে এটাকে আমরা সমান সমান মিনিটে কনভার্ট না করে দুই ঘন্টা পাঁচ মিনিট সমান সমান কত ঘন্টা আমরা সেটাতে বের করবো অয়ন্দা একশো কিমি যায় দুই ঘন্টা পাঁচ মিনিটে দুই ঘন্টা পাঁচ মিনিট সমান সমান দুইটা তো ঘন্টাই আছে আর মিনিটকে ঘন্টা করতে হলে ষাট দিয়ে ভাগ করতে হয় তাই আমি লিখলাম এই পাঁচটাকে যেহেতু আমরা পাঁচ মিনিটটাকে যেহেতু ঘন্টায় প্রকাশ করব তাই পাঁচের নিচে লিখলাম পাঁচ বাই ষাট আগে ছিল পাঁচ মিনিট যখন পাঁচ বাই ষাট করলাম তখন এটা হয়ে গেলো ঘন্টা তাহলে দুই ঘন্টার সাথে এই ঘণ্টাটা আমার যোগ করতে হবে লসাগু হচ্ছে গত ষাট এমন সংখ্যা যখন দুটোর মধ্যে একটার নিচে হর থাকে যেটা হর থাকে সেটাই হচ্ছে লসাগু আর যার নিচে হর থাকে না তাকে সরাসরি এই লসাগু দিয়েই গুণ করতে হয় তাহলে ষাট দুগুণই একশো কুড়ি প্লাস এখানে পাঁচ এত ঘন্টা এবার আমরা সম্পূর্ণটাকে ঘণ্টায় প্রকাশ করতেছি কেননা এখানে আমাদের গতিবেগ বের করতে হবে আর গতিবেগ ঘণ্টায় দেওয়া থাকে তাহলে নিচে ষাট উপরে একশো পঁচিশ ঘন্টা এটা কী বের করলাম দুই ঘন্টা পাঁচ মিনিট সমান সমান একশো পঁচিশ বাই ষাট ঘন্টা অয়ন এত ঘন্টায় একশো কিমি পদ আমরা অয়ন্দার কি করব গতিবেগটা বের করব গতিবেগের সূত্র হচ্ছে মোটর বাইকের গতিবেগ সমান সমান অতিক্রান্ত বাই প্রয়োজনীয় সময় অতিক্রান্ত দূরত্ব মানে কত দূর দূরত্ব গেছে একশো কিমি আর তার জন্যে সময় কত লেগেছে সময় লেগেছে একশো পঁচিশ বাই ষাট ঘন্টা এবার এই সমস্ত অঙ্কের বেলায় হয় কি একশো বাই এটা মানে কি এটা ভাগ সম্পর্কে আছে তা আমরা এই অঙ্কগুলোর কি করি না ভাগ করি না আমরা কি করব উপরেরটাকে লিখবো ভাগ না করে গুণ করব আর যখন সেলো ভাগে করব গুণে তখন একটা নিয়ম আমরা উল্টে দিচ্ছি তাই এই সংখ্যাটাকেও কী করতে হবে আমাদের উল্টে দিতে হবে এখানে ছিল একশো পঁচিশ বাই ষাট এবার যেহেতু গুণ করব তাই আমাদের লিখতে হবে ষাট বাই একশো পঁচিশ আমরা যদি পঁচিশ দিয়ে কাটাকাটি করি পাঁচ পঁচিশ অং একশো পঁচিশ আর চার পঁচিশ অং কুড়ি এবার পাঁচ বারং ষাট আর বারোকে যদি চার দিয়ে গুণ করি চার বারং আটচল্লিশ এই আটচল্লিশটা কী বের হলো এই আটচল্লিশটা বের হল গতিবেগ অর্থাৎ অয়নদার মোটর বাইকের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিমি এ এর জন্যই যেহেতু গতিবেগ ঘন্টা বের করতে হয় এজন্যই আমরা এই সময়টাকে কি করেছি ঘণ্টায় বের করে নিয়েছি সুতরাং আমরা বলে দিতে পারি অয়নদার মোটর বাইকের গতিবেগ আটচল্লিশ কিমি পার ঘন্টা অর্থাৎ প্রতি ঘন্টায় আটচল্লিশ কিমি এবারে আমরা বের করব শিবুদার সাইকেলের গতিবেগ কত আমরা সেটা বের করব শিবুদা ওই একই দূরত্ব অর্থাৎ ওই একশো কিমি যেতে সময় লেগেছে কত ছয় ঘন্টা চল্লিশ মিনিট এবার ছয় ঘন্টা চল্লিশ মিনিট সমান সমান কত ঘন্টা আমরা এবার সেটা বের করব তাহলে শিবুদার ওই একশো কিমি যেতে সময় লাগে ছয় ঘন্টা চল্লিশ মিনিট আর ছয় ঘন্টা চল্লিশ মিনিট সমান সমান ছয়টা তো ঘন্টাই আছে আর মিনিটকে ঘন্টা করব নিচে সাইট লিখে তাহলে ছয় যোগ চল্লিশ বাই ষাট এত ঘন্টা এবার আমরা এটাকে ছোটো করতে পারি উপর থেকে শূন্য কাটবো নিচের থেকে শূন্য কাটবো সাইডকে যদি দুই দিয়ে কাটি দুই দিগুনি চার ছয়কে যদি দুই দিয়ে কাটি তিন তাহলে কত আসলো ছয় ঘন্টা প্লাস দুই বাই তিন ঘন্টা এটা এবার আমরা কী করব লসাগু করব নিচে লসাগু আসবে তিন এবার লসাগু দিয়ে এর নিচে হরস্লোনাইড এটাকে গুণ হবে তিন ছয় আঠারো যোগ দুই তাহলে কত আসতেছে কুড়ি বাই তিন অর্থাৎ ছয় ঘন্টা চল্লিশ মিনিট সমান সমান কুড়ি বাই তিন ঘন্টা দেখো তোমাদেরকে আমি প্রত্যেকবার মতো আজকেও একটা কথাই বলবো যদি কারো কথা বুঝতে অসুবিধা হয় এটার একটাই সলিউশন যে তোমরা ভিডিওটাকে আবার পিছনে নিয়ে গিয়ে দেখো বারবার দেখো তাহলে আশা করি বুঝতে পারবে তারপরেও যদি কারো অসুবিধা থেকেই যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো শিবুদার এই টোটাল সময়টাকে আমরা ঘন্টায় বের করে নিলাম এবার আমরা করব কি শিবুদার গতিবেগ বের করবো শিবুদার সাইকেলের গতিবেগ সমান সমান অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময় সাইকেলের বলুক সাইকেলের বলুক মোটরসাইকেলের বলুক আর গরুর গাড়ির বলুক গতিবেগ মানেই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব মানে যে পথটা গেছে সেটাকে ভাগ করতে হবে ওই পথ যে সময়টা লেগেছে সেটা দিয়ে তাহলে পথ গেছে কত একশো কিমি আর সময় লেগেছে কত কুড়ি বাই তিন ঘন্টা আমরা এই অঙ্কগুলোর কি করি না এইভাবে আমরা ভাগ করি না কি করি গুণ করি উপরটাকে লিখবো আর নিচে যেটা ভাগ সম্পর্কে ছিল সেল ভাগে আর এটাকে আমরা করতেছি গুণে তাই এই সংখ্যাটা কি হবে উল্টে যাবে আগে ছিল কুড়ি বাই তিন এবার হবে তিন বাই কুড়ি তাহলে উপর থেকে একটা শূন্য কাটলাম নিচে থেকে শূন্য একটা কাটলাম আর দুই দিয়ে যদি দশকে কাটি পাঁচ দণিত দশ তাহলে তিন পাশা কত হবে পনেরো অর্থাৎ এটা কী বের হলো এটা বের হল শিবুদার সাইকেলের গতিবেগ তাহলে আমরা লিখে দেব শিবুদার সাইকেলের গতিবেগ পনেরো কিমি পার অর্থাৎ প্রতি ঘন্টায় পনেরো কিমি আমাদের কাছে কী কীছে যে মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত হিসাব করি আমাদের অনুপাত হিসাব করতে হবে মোটরসাইকেল বলতে শিবুদার মোটরসাইকেলের গতিবেগ মোটর সাইকেল ইস টু সাইকেল মোটর সাইকেলের গতিবেগ আমরা কত বের করেছি আটচল্লিশ কিমি পার ঘন্টা তাহলে আটচল্লিশ সাইকেলের গতিবেগ পনেরো এবারে আমরা এটাকে কাটাকাটি করে ছোট করব অবশ্যই দুটোকে একই সংখ্যা দ্বারা কাটতে হবে এটাকে যদি আমরা তিন দিয়ে কাটি তিন এককে তিন চারির থেকে তিন গেলে এখানে থাকলো এক একে আট আঠারো আর তিন ছয় আঠারো এবার এটাকেও আমাদের তিন দিয়ে কাটতে হবে তিন পাশা পনেরো তাহলে অনুপাত কত আসলো ষোলো ইস টু পাঁচ অর্থাৎ তোমরা উত্তরটা এভাবে লিখে দেবে সুতরাং মোটর সাইকেল ও সাইকেলের গতিবেগের অনুপাত যথাক্রমে ষোলো এস টু পাঁচ অর্থাৎ প্রথমে আমরা লিখছি মোটর সাইকেল তার মানে প্রথমেরটা হচ্ছে মোটর সাইকেলের অনুপাত গতিবেগের অনুপাত আর পরে সাইকেল লিখছে তার হচ্ছে পরেরটা অর্থাৎ পাঁচ হচ্ছে সাইকেলের গতিবেগের অনুপাত এটাই হচ্ছে আমাদের উত্তর এভাবেই তোমরা উত্তরটা লিখে দেবে এবারে দেখব আমরা আট নম্বর অঙ্কটা এখানে বলছি সমান গতিবেগে চলে একটি মালগাড়ি দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে এত কিমি দূরের একটি স্টেশনে পৌঁছায় এত কিমি দূরের একটি স্টেশনে পৌঁছোতে ওই মালগাড়ির কত সময় লাগবে হিসাব করি এখানে যেহেতু দূরত্ব দুটোই কিমিতে দেওয়া আছে তাই দূরত্ব আমরা আর কোনো কিছু করব না কিমিতেই রাখব আর এখানে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বলছে আমরা দুটিকে কী করব মিনিটে প্রকাশ করব যেহেতু আমাদের এখানে গতিবেগ বের করতে বল নেই যদি গতিবেগ বের করতে বলতো তাহলে দুটিকেই তাহলে দুটিকেই আমাদের ঘণ্টায় বের করতে হতো এটাকে আমাদের খুশি মতো আমরা বের করতে পারি দূরত্ব চেয়েছে আমরা দুটিকে ঘন্টাও করতে পারি আর দুটিকে মিনিটেও করতে পারি আমি তোমাদেরকে মিনিটে বের করেই দেখাচ্ছি আর এটা আমরা করব তৈরাসিক পদ্ধতি দুই ঘন্টা পঁয়চল্লিশ মিনিট মানে হচ্ছে একশো মিনিট কিভাবে হলো আমরা এবার সম্পূর্ণটাকে মিনিটে প্রকাশ করব তাই পঁয়চল্লিশের নিচে ষাট না কেননা আমরা ঘন্টা করব না মিনিট করব তাই ঘন্টাকে মিনিট করতে হলে ষাট দিয়ে গুণ করতে হয় দুইটাকে আমরা ষাট দিয়ে গুণ করলাম দুই ঘন্টা সমান সমান বের হলো একশো কুড়ি মিনিট আর পঁয়তাল্লিশ মিনিট আমাদেরকে আগেই মিনিটেই দেওয়া ছিল এই একশো কুড়ির সঙ্গে আমরা কী করলাম পঁয়তাল্লিশ মিনিটকে যোগ করে দিলাম এই দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সমান সমান একশো পঁয়ষট্টি মিনিট হয়ে গেল এবারে আমরা তৈরিশি পদ্ধতিতে অঙ্কটা করব দূরত্ব আর দুটো দূরত্বই দেওয়া আছে কিমিতে তাই কিমিতেই রাখবো সময় আর সময়টা আমরা বের করে নিলাম মিনিটে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ কিমি কত সময়ে যায় দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে আর দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সমান সমান একশো পঁয়ষট্টি মিনিট তাহলে আমরা বলবো যে একশো পঁয়ষট্টি মিনিটে যায় ঊনপঞ্চাশ দশমিক পাঁচ কিমি আটান্ন দশমিক পাঁচ কিমি কত সময়ে যাবে এটা হচ্ছে অঙ্ক এটাও আমাদের ঠিক আগের মতোই সরল সম্পর্ক হবে কেননা যত দূরত্ব বেশি হবে সময় তত বেশি হবে দূরত্ব কম হলে সময়ও কম হবে দূরত্ব ও সময় রাশির মধ্যে সরল সম্পর্ক এবারে বের করব নির্ণীয় সময় একই রকম করে বের করব প্রশ্নবোধক চিহ্নের উপরেরটা উপরেই থাকবে যেহেতু সরল সম্পর্ক তাই নিচেরটা যাবে উপরে আর উপরেরটা আসবে নিচে এবার দেখো উপরেও এক ঘর পরে দশমিক আছে নিচেও এক ঘর পরে দশমিক আছে তাই আমরা দশমিকটাকে কী করব তুলে দেব এবার যদি আমরা এটাকে পাঁচ দিয়ে কাটি পাঁচ নং পঁয়চল্লিশ ঊনপঞ্চাশের থেকে যদি পঁয়চল্লিশ চলে যায় এখানে আবার থাকবে চার চারি পাঁচ আবার হয়ে যাবে পঁয়চল্লিশ তাহলে পাঁচ নং পঁয়চল্লিশ এটাকে আমরা পাঁচ দিয়ে কাটব তিন পাঁচা পনেরো ষোলো থেকে পনেরো গেলে এখানে থাকলো এক একে পাঁচ আবার পনেরো তাহলে আবার আমরা তিন পাশা পনেরো কাটতে পারি অর্থাৎ তোমরা পাঁচ দিয়ে তেত্রিশকে গুণ করে দেখবে একশো পঁয়ষট্টি আসবে এটাকে পাঁচ দিয়ে এই নিরানব্বইকে গুণ করবে দেখবে চারশো পঁচানব্বই আসবে এবার আমরা এগারো দিয়ে কাটতে পারি তিন এগারোং তেত্রিশ নয় এগারোং নিরানব্বই এবার আমরা যদি নয় দিয়ে এটাকে কাটি ছয় নং চুয়ান্ন তাহলে আটান্ন থেকে চুয়ান্ন গেলে এখানে থাকতেছি কত চার চারে পাঁচ পঁয়চল্লিশ এবার পাঁচ নং পঁয়চল্লিশ তাহলে এই নয় দিয়ে আমরা এটাকে কাটলাম এখানে লিখলাম পঁয়ষট্টি আর এখানে আসে তিন তিন আর পঁয়ষট্টির গুণ তিন পাঁচা পনেরো পনেরো পাঁচ হাতে থাকলো এক তিন ছয় আঠারো আর হাতের একে উনিশ একশো পঁচানব্বই এটা কী বের হলো এটা বের হলো মিনিট যেহেতু ষাটের বেশি মিনিট আছে তাই আমরা এটাকে কী করবো ষাট দিয়ে ভাগ করে এটা এই মিনিটটাকে আমরা ঘণ্টায় প্রকাশ করব ষাট দিয়ে ভাগ করবো এখানে মনে মনে ধরে নেওয়া যে শূন্যটা নাই এখানেও ধরে নেওয়া মনে মনে যে পাঁচটা নাই এককের ঘরটা সংখ্যাটা বাদ দিলাম এখানেও এক ঘরের সংখ্যাটা বাদ দিলাম তাহলে কত হলো ছয় দিয়ে আমরা উনিশকে ভাগ করব আমরা জানি তিন ছয় আঠারো এবার এই শূন্যটা এখানে বসিয়ে দাও এটা মনে মনে কেন বাদ দিলাম এটা মনে মনে বাদ দিলে এখানে থাকছে উনিশ এখানে ট্যাক্সি থাকছে ছয় তাহলে ভাগটা ছোট হয়ে যাচ্ছে সুবিধার জন্য মনে মনে বাদ দিলাম এবার পাঁচের থেকে শূন্য গেলে পাঁচই নামবে আর নয় থেকে আট গেলে নামবে এক ষাট দিয়ে ভাগ করার পরে তিন বের হলো তাহলে তিনটা হচ্ছে ঘন্টা আর এটা হচ্ছিলো মিনিট মিনিটের অবশিষ্ট মিনিটে থাকবে অর্থাৎ একশো পঁচানব্বই মিনিট সমান সমান তিন ঘন্টা পনেরো মিনিট সুতরাং আটান্ন দশমিক পাঁচ কিমি দূরের স্টেশনে পৌঁছোতে ওই গাড়ির তিন ঘন্টা পনেরো মিনিট সময় লাগবে এটাই হচ্ছে আমাদের উত্তর যদি পরের অঙ্কগুলি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা আগেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুনদেরকে বলে রাখি এই এই চ্যানেলে পশ্চিমবঙ্গের সিলেবাস অনুযায়ী অঙ্ক ক্লাসগুলি করানো হয় নিয়মিত অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সবাই লাইক ও বেশ বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো